আবারও বন দপ্তরের কর্মীদের হাতে আটক 2,50,000 টাকার সেগুন গাছের লগ। পলাতক বন দস্যুরা বুধবার চরিলাম বন দপ্তরের কর্মীদের কাছে গোপন সূত্রে খবর আসে যে কৈয়াঢেপা এলাকা দিয়ে বন দস্যুরা অবৈধ গাছের লগ পাচার করবে। সেই গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে চরিলাম রেঞ্জ অফিসের রেঞ্জার বিজয় শীলের নেতৃত্বে অন্যান্য বন কর্মীরা কুইট এলাকায় অভিযান চালায়। বন কর্মীদের দেখে বন দস্যুরা গাড়ি বোঝাই গাছের লগ নিয়ে পালিয়ে যায়। বন কর্মীরাও বন দস্যুদের গাড়ির পেছনে ধাওয়া করে কিছু দূর যাওয়ার পর অবস্থার বেগতিক বুঝতে পেরে বন দস্যুরা গাড়ি রেখে পালিয়ে যায়। পরে বন কর্মীরা গাড়ি বোঝাই সেগুন গাছের লগ নিয়ে রেঞ্জ অফিসে নিয়ে আসে। এই বিষয়ে তথ্য দিতে গিয়ে রেঞ্জ অফিসার বিজয় শীল জানিয়েছেন, উদ্ধারকৃত সেগুন গাছের বাজার মূল্য আনুমানিক 2,50,000 টাকা। আমরা কৈয়াঢেপাতে কটার সময় এবং কীভাবে অর্থ গোপন সংবাদের ভিত্তিতে আমরা কৈয়াঢেপা এলাকাতে পেট্রোলিং করে একটা লগের গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়ে আছি। আনুমানিক মূল্য প্রায় 2,50,000 টাকা ইনক্লুডিং লগ। তার সঙ্গে কি কাউকে আটক করতে সক্ষম পেরেছেন? না না, ওরা গাড়ি ফেলে। স্যার আনুমানিক কত ফুট মাল হতে পারে? হয়তো নিয়ার অ্যাবাউট 1 কাম 1 কাম 25 ফুট। গতকালকেও আমরা রাত্রে বেলা একটা গাড়ি মানে সিজ করেছি। কোথা থেকে? এটা মুড়াবাড়ি। কত ফুট মাল হবে স্যার আনুমানিক গতকালকে? একটা গতকালকে প্রায় 20 ফুট। তাহলে দুটি গাড়ি আটক করতে সক্ষম পেরেছেন? আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আগামী দিনে অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।